এখন আমরা এসে গেছি খণ্ডগিরি আর উদয়গিরিতে। এখান থেকে এবারে হেঁটে খণ্ডগিরি উদয়গিরি হেঁটে যেতে হবে। এখানেই গাড়ি রাখতে হবে, এখানে লাস্ট গাড়িতে, মানে গাড়িতে লাস্ট বলতে এখান থেকে আর গাড়ি এগোতে পারবে না। এখানে গাড়ি আমাদের নামিয়ে দিয়েছে, এবার আমরা হেঁটে যাবো খণ্ডগিরি উদয়গিরি। আর কি ওটা তো বলছি নিয়ে যাবে না তাহলে? ও তাহলে এখান থেকে কি এখান থেকে আমরা মানে এটা এটা তো আগে খণ্ডগিরি নাকি? এটা এটা কি এটা কি খণ্ডগিরি তো? হ্যাঁ খণ্ডগিরি। ও তাহলে উদয়গিরিটা কি পাশে হেঁটে যেতে হবে? হেঁটে যেতে হবে, হ্যাঁ হেঁটেই যেতে হবে। তাহলে এর আগে দেখছিলাম লিঙ্গরাজ টেম্পল, তো লিঙ্গরাজ টেম্পলের ব্যাপারে একটা ভালো ইনফরমেশন জানতে পারলাম, সেটা আপনাদের সাথে আমি শেয়ার করে নিচ্ছি। সেটা হচ্ছে লিঙ্গরাজ টেম্পলের যে লিঙ্গটা আছে সেটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ বলা হয়, ওই জন্য ওটাকে লিঙ্গরাজ বলা হয়। তার কারণ ওখানে একই লিঙ্গতে শিব আর বিষ্ণু প্রতিষ্ঠান করে আছে, ওই জন্য ওটাকে শ্রেষ্ঠ লিঙ্গ বলা হয়, ওই জন্য এটা হচ্ছে লিঙ্গরাজ। আর ওই আরেক নাম হচ্ছে ভুবনেশ্বর, সেই থেকে এই শহরের নাম হচ্ছে ভুবনেশ্বর। হ্যাঁ গাড়ি কিন্তু সামনের দিকে যাচ্ছে, তাহলে আমার গাড়িটি গেল না কেন? আরে না না, ও পার্কিং করার জায়গা পাবে না। এই দেখো এখানে বাইকগুলো পার্ক করা আছে, এখানে কোথায় পার্কিং করবে? এখানে পার্কিং করার জায়গা পাবে না। কাছাকাছি চলে এসেছি, এই সামনেই আছে খণ্ডগিরি। এই যে আমার ডান সাইডে যেটা আছে এটা হচ্ছে খণ্ডগিরি, আর এই বাঁ সাইডে যেটা আছে সেটা হচ্ছে উদয়গিরি। তার আগে খণ্ডগিরিটা উঠবো, তারপরে উদয়গিরিটাতে উঠবো। এই হচ্ছে খণ্ডগিরি, এটা আসলে একটা পাহাড়। পাহাড়ের ওপর পাথর কেটে গুহা করা আছে। এখন আগের মতো নাই রে, আগে এইটা তো পুরো ফাঁকা ফাঁকা। আর এই খণ্ডগিরিতে একটা মন্দির আছে।
দেখেছি দেখেছি ছোটবেলায় অনেক। খণ্ডগিরি বা উদয়গিরি আর একটা স্পেশালিটি হচ্ছে কি, খণ্ডগিরি আর উদয়গিরির ওপর থেকে পুরো ভুবনেশ্বর শহরকে দেখা যায়। এয়ারপোর্টটাকেও মনে হচ্ছে অনেক সামনে, এখানে প্লেন উঠতেও আমরা দেখতে পাচ্ছি। এই সামনে দেখাচ্ছি আমি সিন সিনারিগুলো, এটা হচ্ছে পুরো ভুবনেশ্বর শহর, পুরো শহরটাকে উপর থেকে দেখা যায়। আর এটা উদয়গিরি, এরপরে উদয়গিরিটাতে যাব। আমার পিছনে উদয়গিরি টিকিট কাউন্টার, আর এখান থেকে টিকিট কাটতে হচ্ছে। খণ্ডগিরিটা ফ্রি ছিল, এখানে টিকিট কাউন্টার আছে, সেখানে টিকিট কেটে দেখি এখন টিকিট কাউন্টারে কত করে টিকিট। এই হচ্ছে টিকিট কাউন্টার। এটা হচ্ছে উদয়গিরির গেট, আর এখানে টিকিট হচ্ছে পার হেড 15 rupees, 15 টাকা করে। আর ভিডিও ক্যামেরার জন্য স্পেশাল পারমিশন করাতে হচ্ছে, ওটা 25 টাকা। ওকে, এটা হচ্ছে টিকিট, আর এটা হচ্ছে ভিডিও ক্যামেরার জন্য উঠবে এইটা হচ্ছে উদয়গিরি, এই পাহাড়টা হচ্ছে উদয়গিরি, খুবই সুন্দর এর সিনারি। এটা উদয়গিরি হিল টপ, আমার পিছনটা বেশ পাথর দিয়ে রুফ ফ্লোরের মতো করা আছে, পিছনে দেখতে হবে। আর এটা হিল টপ, এখান থেকে মোটামুটি না পুরো ভুবনেশ্বর শহরটাকে এখান থেকেও দেখা যাচ্ছে, আর উল্টো দিকে খণ্ডগিরিও দেখা যাচ্ছে। এই হচ্ছে পুরো ভুবনেশ্বর শহর, আর এই হচ্ছে খণ্ডগিরি।
এখন যেটা দেখলাম ওটা ছিল গণেশ গুম্ফ, ওখানে সামনে দুটো হাতি নিডাউন হয়ে আছে, মানে গণেশ গুহা। এরপরে সামনে আরও একটা গুহা আছে উদয়গিরিতে, ওইটা দেখব। আর খণ্ডগিরিতে আমরা একটা জিনিস মিস করে গেছি, অ্যাকচুয়ালি টাইমও বেশি নেই, তাড়াতাড়ি ঘুরতে হবে, নন্দনকানন যেতে হবে 5টার আগে। এটা বোধহয় কোনটা দিয়ে নামে, ওই সাইড দিয়ে গেলেই হবে। এই পাশে একটা গুম্ফ আছে, যে খণ্ডগিরির একদম টপে একটা টেম্পেল ছিল। আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি, এই যে খণ্ডগিরির ওপর ওই টেম্পেলটা, ওই টেম্পেলটাতে আমরা আজ যেতে পারিনি। আর এই হচ্ছে উদয়গিরিতে আরও একটা গুহা।